2 জানুয়ারি কৈলাস শহরে সফরে গেলেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। কৈলাস শহরে পা রেখে বিপ্লব দেব এদিন সোজা চলে যান কৈলাস শহরের মূর্তিছড়া চা বাগান এলাকায়। মূর্তিছড়া চা বাগানের হনুমান মন্দিরে চা বাগানের শ্রমিকদের সাথে প্রায় 1 ঘণ্টা মত বিনিময় করেন তিনি। মত বিনিময় সভায় বিপ্লব কুমার দেব ছাড়াও ছিলেন বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যামকুমার সিনহা, টি গার্ডেন সেলের রাজ্য কমিটি কনভেনার চন্দ্রশেখর কুর্মী, কৈলাস শহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে সহ অন্যান্যরা। মত বিনিময় শেষে চা বাগান শ্রমিকের বাড়িতে দুপুরে আহার করে ফটিকরায় বিধানসভা জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা দেন বিপ্লব কুমার দেব। তাদের জীবন মা সবচেয়ে কমজোর ছিল। আমার খেয়াল করে 2018-তে বিভিন্ন চা বাগানে ঢোকা মুশকিল ছিল। যদি কোন চা বাগানে চা শ্রমিক বিভিন্ন সঙ্গে সম্পর্ক করেছে কি করেছে তো তার কত কি পারিশ্রমিক হত, কিন্তু বাস্তবে চা শ্রমিকদের কিন্তু সামান্য একটা শুরুয়াত তো হয়েছে। এখানে দাঁড়া এসছে খাওয়া দাওয়া করে দিকে এসছে রাহাত করলো। আচ্ছা তো বেশিরভাগ না খেয়েছে সকালে কিছু ভাবনা নেই,